बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु आलैकुम। किशोरगंज जिला आइडियल स्कूल कर्तृक आयोजित KZIS होम स्कूलेर आजकेर अनलाइन क्लासे नवम एवं दशम श्रेणी शिक्षार्थी बांगला द्वितीय पत्र क्लासे स्वागत जानाच्छि मोहम्मद हाफिजुर रहमान। आज तोमादेर समास निये आलोचना करब। तो समास निये आलोचना करार पूर्वे तोमादेर बोलबो तोमरा तोमादेर बोर्ड बोइयेर षष्ठ परिच्छेद बेर करो, अर्थात तृतीय अध्यायेर षष्ठ परिच्छेद समास। तो आमरा समास निये आलोचना करार पूर्वे आमरा समास शब्देर अर्थ कि, समास शब्देर अर्थ होच्छे संक्षेप, मिलन, एकाधिक पदेर एकपदीकरण। ताहले प्रश्न एकटा, समास कार मिलन घटाबे, समास काके संक्षेप करबे? ताहले आमरा एर उत्तरे बोलबो समास अर्थात सन्धिते आमरा देखते पाई ध्वनिर मिलन, आर समासे मिलन घटबे पदेर मिलन। তাহলে পদ বলতে আমরা কি বুঝি? আমরা জানি বলি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দই এক একটা পদ। তাহলে আমরা সমাসের সংজ্ঞা এরকম করে বলতে পারি, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদকে এক পদে রূপান্তর করার নাম হচ্ছে সমাস। তো আমি তোমাদের উদাহরণস্বরূপ বলছি যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদ। তাহলে আমি এখানে একটা एकाधिक पद लिखी, जेमन रान्नार जन्य घर इक्वल रान्ना घर। तो एखाने देखो तुम्हरा रान्नार जन्य घर, तहले एखाने पद आछे एकटा दुईटा तीनटा, एई तीनटा पदे एकटा पदे रूपान्तर करछे। तहले तीनटा पद थेके जदि एकटा पदे रूपान्तर हय তাহলে সেটা হচ্ছে সমাস। তাহলে আমরা দেখতে পাই এখানে কি আছে, তিনটা পদেরই অর্থ আছে। তাহলে তিনটা পদের যদি অর্থ থাকে তাহলে তিনটা পদ থেকে একটা পদে রূপান্তর হয়েছে, এই একাধিক পদকে এক পদে রূপান্তর করার নামই হচ্ছে সমাস। তো তোমাদের সমাস জানার জন্য যে বিষয়গুলো জরুরি তা হচ্ছে সমস্ত পদ, সমস সমান পদ, তারপর হচ্ছে ব্যাস বাক্য, পূর্বপদ ও পরপদ। এই চারটা বিষয় জানা জরুরি, চারটা বিষয় ভালো করে বুঝতে হবে। এই চারটা বিষয় যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে সমাস নির্ণয় করাটা খুব সহজ। তো দেখো আমি সমস্ত পদের সংজ্ঞা বলছি। সমস্ত পদ কি? সমাস নিষ্পন্ন পদের নাম সমস্ত পদ। তাহলে এখানে আমি তিনটা পদ থেকে একটা পদ হয়েছে রান্নাঘর, এটাই হচ্ছে আমার সমাস নিষ্পন্ন পদ। তাহলে আমি এটাকে বলতে পারি সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদের নামই হচ্ছে সমস্ত পদ। তো সমস্ত পদ আমি পেলাম। তারপরের কাজটা হচ্ছে আমার ব্যাস বাক্য কি, সমস সমান পদ কি। আমরা ব্যাস বাক্যের সংজ্ঞায় বলতে পারি যে সমস্ত পদকে, যেমন রান্নাঘর একটা সমস্ত পদ, আবার একটা সমস্ত পদ আমি লিখলাম শিক্ষামন্ত্রী, এটা একটা সমস্ত পদ। তাহলে এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নামই হচ্ছে ব্যাস বাক্য। তো দেখো আমি তোমাদের বলছি যে শিক্ষামন্ত্রী, আমি এই শিক্ষামন্ত্রীকে যদি আমি ব্যাস বাক্যে রূপান্তর করি তাহলে আমাকে লিখতে হবে শিক্ষার জন্য মন্ত্রী ইকুয়াল কি, শিক্ষা মন্ত্রী। তাহলে শিক্ষামন্ত্রীকে, শিক্ষামন্ত্রী ছিল আমার একটা পদ, এই একটা পদকে ভেঙে একাধিক পদে রূপান্তর, অর্থাৎ বাক্য, বাক্য মানে কি থাকবে, একাধিক পদে। তাহলে শিক্ষামন্ত্রীকে যখন আমি একাধিক পদে রূপান্তর করলাম তা হয়ে গেল আমার কি, শিক্ষার জন্য মন্ত্রী। তাহলে এখানে আমার তিনটা পদ, তিনটা পদ মিলে একটা বাক্য হয়েছে। তাহলে আমি সহজে বলতে পারি সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় সমস্ত বাক্যের নামই হচ্ছে ব্যাস বাক্য। তো ব্যাস বাক্য গেল, তাহলে আমার কি রয়ে গেল, সমস সমান পদ। তো সমস সমান পদ কি? সমস সমান পদের সংজ্ঞাটা হচ্ছে, তোমাদের বইয়ে অন্যরকম করে দেওয়া আছে, আমি তোমাদের সহজে বোঝার জন্য বলছি, যে সমস্ত ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদেই হচ্ছে সমস সমান পদ। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত এটা একটা ব্যাস বাক্য, শিক্ষার জন্য মন্ত্রী, এটা একটা ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের তিনটা পদ, তিনটা পদই হচ্ছে আমার সমস সমান পদ, প্রত্যেকটা পদ হচ্ছে সমস সমান প।
পদ। তাহলে রয়ে গেল কি পূর্বপদ আর একটা রয়ে গেল পরপদ। তো পূর্বপদ কি আর পরপদ কি? তাহলে পূর্বপদ হচ্ছে সমসমান পদের প্রথম অংশ। তাহলে এই যে প্রথম অংশ শিক্ষার, তাহলে এটা হচ্ছে আমার পূর্বপদ আর শেষ অংশটা হচ্ছে পরপদ। প্রথম অংশ পূর্বপদ আর শেষ অংশ হচ্ছে পরপদ। তাহলে একটা প্রশ্ন যে স্যার তাহলে এটা কি হবে, অর্থাৎ এই পদটা লোপ পায় বা হারিয়ে যায়। তা আমরা কি জানলাম সমাস জানার জন্য যে বিষয়গুলো জরুরি, এখান থেকে আমরা সমস্ত পদ জানলাম। সমস্ত পদের সংজ্ঞাটা কি? সমাস নিষ্পন্ন পদই হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নাম ব্যাস বাক্য। সমসমান পদ, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদই হচ্ছে সমসমান পদ। সমসমান পদের প্রথম অংশ পূর্বপদ আর শেষ অংশ পরপদ। তাহলে আমি ব্যাস বাক্যের, ব্যাস বাক্যের আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে সমাস বাক্য আর একটা হচ্ছে বিগ্রহ বাক্য, অর্থাৎ উত্তর একই। তাহলে সমাস কয় প্রকার? সমাস প্রধানত ছ প্রকার, মোট ছ প্রকার, তবে মূলত চার প্রকার। তাহলে মূলত কেন চার প্রকার? এর উত্তরটা হচ্ছে আমরা ছ প্রকার সমাসের নাম যেমন ধিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, অব্যয়ীভাব, এ হচ্ছে ছয় প্রকার। ছয় প্রকারের মধ্যে কোনো কোনো ব্যাকরণবিদ বলছেন যে ধিগু সমাস কর্মধারয়ের অন্তর্গত, আবার কোনো কোনো ব্যাকরণবিদ বলছেন যে না, কর্মধারয় নিজেই তৎপুরুষের অন্তর্গত। তাহলে এই দিক থেকে সমাস মূলত চার প্রকার। তো সমাসের জানার জন্য বা বোঝার জন্য যে বিষয়গুলো খুবই জরুরি, আজকে তোমাদের আমি এই বিষয় সম্পর্কে ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে আমি সমাস নিয়ে কথা বলবো, অর্থাৎ পরবর্তী ক্লাসে দ্বন্দ্ব, কর্মধারয় এবং তৎপুরুষ তিনটা নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।